আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি ডায়াবেটিস সেন্টার থেকে আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। তো আজকে বিশেষ করে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিদায় ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি আমাদের একজন পেশেন্ট। ওনার অ্যাড্রেস, ওনার নাম, সমস্ত কিছু আমরা জানবো। তার আগে আমি আপনাদেরকে বলি যে আমাদের ভিডিও যারা হয়তো নিয়মিতই দেখেন, যে আমাদের প্রায় প্রচুর পরিমাণ ভিডিও আছে যারা আমাদের কাছ থেকে ভালো হচ্ছে। তো অনেকেই লাইনে আছেন, অনেকেই বিদায় নিয়েছেন, অনেকেই আবার বিদায় নিচ্ছেন। অনেক ভিডিও যারা হয়, যেগুলো আমরা হয়তো আপডেট এখনও দিতে পারিনি, সেগুলো ভিডিও আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের সামনে একজন উপস্থিত পেশেন্ট। তো ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উনি কি সমস্যা ওনার ছিল, কিভাবে উনি সেই সমস্যা থেকে মুক্তি পেলেন, এবং অনেক মানুষই মনে করছেন যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো রাস্তা নেই, এটা অনেকেই ভেবে বসে আছেন, এবং কোনো কিছু হয়তো দেখলে তারা হয়তো মনে মনে হাসছেন আর কি। তো আসুন আমরা দেখিয়ে দিই আমাদের পাশে। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার পরিচয় যদি আপনি একটু দিয়ে কথা বলতেন আমাদের। আমার নাম আঙ্গুর শেখ, আমার বাড়ি রাজগ্রাম সন্তোষপুর। রাজগ্রাম সন্তোষ মানে বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে নাকি? আচ্ছা, বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে। তো আপনার এখানে এসেছিলেন কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমার সুগারের সমস্যা ছিল 2020 সালে, আমার সুগার ধরা। আচ্ছা, 2020 মানে 4 বছর। হ্যাঁ। তো আপনি এখানে যে সুগারের সমস্যা নিয়ে আসলেন, তো আপনি এটা জানলেন কিভাবে যে আমরা এখানে সুগারের চিকিৎসা দিয়ে থাকি? এই যে আমার পাশে আছে দাদা, এই দাদা আমাকে বলেছিল যে চাঁদপুরে এরকম ট্রিটমেন্ট হয়। তারপরে আপনাদের আমি ফেসবুকে ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা, ওই ভিডিও দেখে আমি আসি দাদাকে নিয়ে সঙ্গে করে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনাদের ভাইয়ের পাশে আরেকজন আমাদের পেশেন্ট আছে, তো ওনার সঙ্গে আমরা একটু পরে কথা বলবো। হ্যাঁ, মানে এখানে একটা দারুণ মেসেজ আছে আর কি। তো এই মেসেজটা অবশ্য অনেকেরই মানে জানার প্রয়োজন আছে। তো আচ্ছা, আপনার 4 বছর থেকে সুগার, আপনি ভিডিওগুলো দেখলেন, তারপরে আপনি এখানে আসলেন। তো ভিডিও যখন আপনি দেখেন, তখন কি আপনার মনে হয়েছিল যে ভিডিওগুলো সত্যি নাকি ফেক, এরকম কিছু মনে হয়েছিল? সত্যি মনে হয়েছিল। আমি জাহাঙ্গীর কবিরের অনেক ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা। তো আমি এরকম একটা কিছু খুঁজছিলাম নিজে থেকে। আচ্ছা আচ্ছা। দিয়ে তারপরে আপনার ফেসবুকে যখন ভিডিও দেখি, তারপরে আমি আর দেরি করিনি, তারপরে দিনই চলে এসেছি এখানে। তো প্রিয় দর্শক, আমার ওস্তাদ ডাক্তার জাহাঙ্গীর কবির ওনার ভিডিও দেখেন আর কি, মানে যিনি ওনার যে ভিডিও দেখবেন আর কি, মোটামুটি অনেকটাই নলেজ উনি পাবেন। তো ইনি দেখার পরে উনি তো জানছেন বিষয়গুলো, এবং মনে মনে উনি একটা খুঁজছিলেন আর কি, যে এই ধরনের চিকিৎসা আমাদের এইগুলোতে যদি হতো তাহলে খুব ভালো হতো। তো তারপরে আমার ভিডিও দেখেন, এবং তারপরে তো এখানে চলে আসেন আর কি। তো আচ্ছা, আপনি এখানে চিকিৎসা করা আপনার কতদিন সময় হলো আজকে? আপনার 3 মাস 6 দিন হলো আমার আজকে। 3 মাস 6 দিন। ছদিন। তো এর আগে আপনাকে আমরা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্ট আমরা করতে বলেছিলাম। 75 গ্রাম গ্লুকোজ খেয়ে, সেটা দিন ছিল 17/2/2024, 17 তারিখের রিপোর্ট। এটা হচ্ছে 17 তারিখের রিপোর্ট। দেখেন আপনার 75 গ্রাম গ্লুকোজ খেয়ে এসেছে তার 118। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন যে তার মাত্র 118। তো 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার 118 এসেছিল, এবং আজকে এই সপ্তাহে তিনি আবার রিপোর্ট করেছেন। তো তিনি, আপনি বাড়িতে তো ভাতটা যা কিছু খাওয়ার সব খেয়েছেন, প্লাস একদম মিষ্টি ফিষ্টি খাওয়া হয়েছে। হালুয়া রুটি খেয়েছি গোটা সপ্তাহ। আচ্ছা, কি খেয়েছেন আপনি একটু সপ্তাহে বর্ণনা দিন। হালুয়া রুটি খেয়েছি, চালে দানা রুটি খেয়েছি। আচ্ছা, তার সঙ্গে লাস্টে কালকে যখন টেস্ট করি, পেট ভর্তি ভাত খেয়েছি, মাংস ভাত, তার সঙ্গে 4টা মিষ্টি খেয়েছি। আচ্ছা আচ্ছা। দিয়ে সুগার টেস্ট করি। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে কি কি খেয়ে উনি সপ্তাহ ধরে কি কি উল্টা পাল্টা সব খাওয়া দাওয়ার পরে, মিষ্টি ফিষ্টি খাওয়ার পরে উনি আবার রিপোর্ট করেছেন। তার রিপোর্টটা দেখেন, সেটা মাত্র হচ্ছে 106, পিপি হচ্ছে 106। তো প্রিয় দর্শক, আপনারা খুব সহজভাবে দেখতে পাচ্ছেন, কারণ আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলছি, এটা আমাদের মুখের কথা নয় যে আমরা শুধুমাত্র আপনার মুখে বলে দিলাম আর আপনারা বিশ্বাস করলেন। বিষয়টা এরকম নয়, এতগুলো প্রমাণ দেওয়ার পরে অনেকেই আবার বিশ্বাস করতে চায় না, অনেকেই আবার হয়তো করে যে এইচ বি অনসি দেখতে চাই। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য আরও খুশির খবর হচ্ছে যে ওনাকে HbA1c করানো হয়েছে। তো HbA1c রিপোর্টটা আপনারাকে দেখালে আর একটু আপনারা সন্তুষ্ট হবেন যে HbA1c রিপোর্টটা ওনার কত এসেছে। তো বিশেষ করে দেখেন,
এইচবি অনসি এর মানে কি? এইচবি অনসি এটা হচ্ছে যে আপনার তিন মাসের যে মানে আপনার সুগারটা কত ছিল, হ্যাঁ, সেটা কিন্তু রেজাল্ট দেখাবে। তো এখানে এইচবি অনসি আমরা সবসময় বলি মানে নর্মাল রেঞ্জ অনুযায়ী 5.7 থাকলে এটা নর্মাল রেঞ্জ, এটা হচ্ছে বর্ডার। আমরা বলি যে 5.5 নিচে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো ওনার দেখেন 5.5 নিচে অর্থাৎ 5.4 এসেছে, দেখেন এইচবি অনসি রিপোর্টটা দেখেন, হ্যাঁ 5.4 অর্থাৎ মানে খুবই ভালো রিপোর্ট। এবং অ্যাভারেজ ওনার প্রতিদিন 108 ওনার ব্লাড সুগার ছিল, দেখতে পাচ্ছেন খুব স্পষ্টভাবে। তো প্রিয় দর্শক, আচ্ছা আমাদের কাছে আপনি চিকিৎসা করার আগে তো অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ খেতাম। আচ্ছা, যে আমাদের কাছে চিকিৎসা শুরু করার কতদিন পরে আপনার অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ হয়েছিল? আপনারা যে এইচবি অনসি কত নিচে নেমেছে এবং সুগারের তার রিপোর্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী যে ডায়াবেটিস ভালো হয় এটা অনেক মানুষই এখন পর্যন্ত জানেন না। তো এখন আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাইছি। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে নিই যে যারা বিশেষ করে আমাদের এই ধরনের ভিডিও আরও তথ্যমূলক ভিডিওগুলো আসবে, আমাদের প্রচুর ব্যস্ততার কারণে আমরা হয়তো ভিডিওগুলো করতে পারছি না, কারণ এই ভাইয়ের যে ভিডিও আমরা করছি এখন কিন্তু কিছু রোগী বসে আছে অলরেডি, তাদেরকে বসে রেখেই কিন্তু আমরা ভিডিওগুলো করছি। তো খুব কষ্ট করে সময় বের করে ভিডিওগুলো করতে হয়। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে যা ভাইয়ের ব্যাপারে আসি আমরা, হ্যাঁ, তো আপনি একটু মাইকটা ওনাকে দেন যে উনি আমাদের এই যে পেশেন্ট আপনারা শুনতে পেলেন, উনি কিন্তু ওনার কথাতে এসছেন এখানে। তো উনি যে এনার কথা মানে ইনি ওনার কথাতে এসেছেন, কিন্তু ওনার এখন পর্যন্ত চিকিৎসা চলছে, হ্যাঁ, উনি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট এখন পর্যন্ত ভালো হয়নি, এখন প্রসেসে আছে, আশা করা যায় ইনশাল্লাহ আরও কিছুদিন তার সময় লাগবে, ইনশাল্লাহ ভালো হবে। তো ভাই আপনি ওনাকে এনেছিলেন না কি, তা আপনার পরিচয় একটু বলে দেন। আমার বাড়ি মুরারই থানায়, রাজগ্রাম, আম্বুয়া। তো আপনি আমাদের খবর ওনাকে জানিয়েছেন, তো আপনি আমাদের খবর কিভাবে জানলেন? আমাদের একটা আত্মীয় সীতাপাহাড়ি বাড়ি মানে ঝাড়খণ্ডে, আচ্ছা আচ্ছা, উনি আমাকে বলেছিলেন যে এরকম এখানে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে গেলে সুগারটা নিয়ন্ত্রণে আসবে, মানে ভালো হয়ে যাবে। তা আমি বন্ধুর সঙ্গে মানে সব কিছু শেয়ার করি। আচ্ছা আচ্ছা, ওকে জানালাম যে যেখানে যাবো একসঙ্গে যাই। তা এখন আজকে আমার একটু মনটা খারাপ যে বন্ধু ভালো হয়ে গেল, আমি এখনো লাইনেই থেকে গেলাম, এখন হয়তো এক মাস আমাকে টানতে হবে। তো সেইটাই ধরেন এখন। তো প্রিয় দর্শক, যে বন্ধুর ভালো হয়ে গেল আমারটাও ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হ্যাঁ, ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ ভালো হবে। তো প্রিয় দর্শক, এখানে আপনাদের সামনে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি যে আমরা সাধারণত বলে থাকি কি যে আপনার ডায়াবেটিস ভালো হওয়ার জন্য 6-9 মাস আমরা সাধারণত বলে থাকি, এর আগেও কারো ভালো হতে পারে, এবার এর পরেও কারো ভালো হতে পারে, হ্যাঁ। তো মূল বিষয় যেটা হচ্ছে যে উনি এনেছেন এনাকে, অথচ ইনি ভালো হয়ে বেরিয়ে গেলেন, আর উনি কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট ভালো হতে পারেননি, এখন পর্যন্ত উনি লাইনে আছেন, হয়তো হতে পারে আরও কয়েক মাস লাগতে পারে। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত ওনাকে সুস্থতা দান করেন, সার্বিক সুস্থতা দান করেন। তো তাহলে এখানে অনেক মানুষই হয়তো মন খারাপ করতে পারে। তো ভাই আপনি একটা জিনিস দেখেন, যে আপনাকে হয়তো দেখা গেল যে কোনো আপনার বন্ধু কোনো একটা জায়গাতে কাজের জন্য নিয়ে গেল, তারপরে দেখা গেল যে হয়তো ও কাজের ও মানে ওই বেতন বেশি পাচ্ছে, আপনার কমে গেল, তাহলে মনে একটু খারাপ লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো উনি ওনাকে নিয়েছেন, উনি ভালো হয়ে বেরিয়ে গেলেন এবং ওনার এখনও মানে লাইনে আছেন, তো একটু মনটা খারাপ করবে, স্বাভাবিক ব্যাপার। তো এগুলো হয়ে থাকে আর কি। তো এখান থেকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি যে এখানে মন খারাপ করার কোনো ব্যাপার নাই। অনেক মানুষই হয়তো এসে দেখছেন আমাদের একজন মুরারই আপনাদের বীরভূম জেলারই, ওনার 15 বছরের সুগার, 15 বছরের সুগার মাত্র 3 মাসে কমপ্লিট। তাহলে 15 বছরের সুগার 3 মাসে কমপ্লিট, আবার দেখা যায় কারো কারো ক্ষেত্রে নতুন সুগার ধরা পড়েছে, 5-6 মাসেও এখনও কমপ্লিট হয়নি, এখনও তার মানে সে লাইনে থাকছে। তো এখন কাকে কত তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করবেন এটা আমারও বলা মুশকিল, আপনারও বলা মুশকিল, কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। তো মূল যেটা আমরা বলি যে প্রত্যেকেই নিজের যেটুকু কর্তব্য অর্থাৎ আমাদের জায়গা থেকে আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু আমাদেরকে পালন করতে হবে। একজন পেশেন্টের যতটুকু দায়িত্ব আমরা যেভাবে বলে দিই মেনটেন করা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো, সে ততটুকু মেনে চলবে। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, আমরা যতটুকু দায়িত্ব আমাদের অতটুকু আমাদেরকে মেনে চলতে হবে, বাকি ভালো করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন ঠিক আপনাকে পুরোপুরি ভালো করে দেবেন।
তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকে জানতে চাইছেন যে আমাদের অ্যাড্রেসটা সম্পর্কে, অনেকেই অ্যাড্রেস লিখেন, যেহেতু আমরা অ্যাড্রেসটা একদম লাস্টে বলি, যার কারণে হয়তো অনেকেই ভিডিওটা শেষের দিকে হয়তো মানে না দেখে হয়তো লিখেন কমেন্টে যে এটা কোথায় এরকমভাবে। তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের, এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি, এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এখানে যারা চিকিৎসা করাতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, সেই নাম্বারটা আপনারা নোট রাখবেন, 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং আমাদের ওয়েবসাইটে আপনারা অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেও নিতে পারেন, আমাদের ওয়েবসাইট www.mdabdulkarim.com। তো আমাদের নাম্বারটা আর একটু আস্তে করে আমি বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 9732624907, এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, এটা আপনারা আপনাদের জন্য নাম্বারটি এটা রেডি করা হয়েছে। আর যখন একটা মানুষ অলরেডি আমাদের চিকিৎসায় ঢুকে যাবে, তখন তার জন্য আলাদা নাম্বার থাকে, তখন তাকে পার্সোনালিভাবে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আপনি কিছু বলবেন, মানে আপনি কি মেসেজ দিবেন মানুষকে? অনেকে মানুষ তো বিশ্বাস করতে চায় না, বা আপনার কি সমস্যা হলো? মানে অনেকেই দেখা যায় যে আমাদের নিয়ম পালন করতে গিয়ে সবাই তাকে পিছে টানে, বিভিন্ন রকম সমস্যাগুলো, এটা যদি আপনি কিছু শেয়ার করতেন, আপনার ক্ষেত্রে কি ঘটলো? না, প্রথমত নিজের একটা ইচ্ছা থাকতে হবে যে আমি সুস্থ হব। আচ্ছা, আর এই আব্দুল কাইম যার এখানে এলে পরে অবশ্যই সুস্থ হবে ইনশাল্লাহ, যেহেতু আমি 3 মাসের রেজাল্ট বেশ ভালো পেয়েছি। তো আরও যারা সুগারে ভুক্তভোগী তারা অবশ্যই যোগাযোগ করতে পারে, এটাই মেসেজ দেবো আমি। আপনাকে কেউ পিছে টানেনি তো যাই হয়ে যাবে অমুক হবে তোমাকে এইসবগুলো কখনো ভালো হয়ে যাবে? আমার ফ্যামিলির বা আত্মীয় স্বজনরা সবাই বলেছে, যখন বাড়িতে গিয়ে বললাম যে আমি ভাত খেতে পাবো না, এই দুপুরেও রুটি খাবো, রাতেও রুটি খাবো, বলে তাহলে বাঁচবা কদিন, তুমি তো মরে যাবা, এইসব ট্রিটমেন্ট করতে হবে না, বাড়িতে বলেছে। তারপরে অনেকে আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে এসছে, আচ্ছা আচ্ছা বেঁচে আছে নাকি, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। তো ধৈর্যের যে ফল, সবুরের ফল যে মিষ্টি হয়, এটা ভাই বুঝতে পারলেন। হ্যাঁ, এবং অনেকেই হয়তো আমাদের চিকিৎসাতে দেখালো মাঝখান থেকে অনেকে পালিয়ে যায়, মানে ধৈর্য ধারণ করতে পারে না, তার বিশ্বাসটা তখন টলমলিয়ে যায়, না ভালো কি হবে, ভালো কি হয়, কে জানি সবাই তো বলছে ভালো হবে না, তো মাঝখান থেকে পালিয়ে যায়। কেউ হয়তো ভালো হওয়ার উপক্রম হয়ে গেছে অলরেডি, দেখা যায় হয়তো 1 মাসের মধ্যে ও ভালো হয়ে যাবে, এইরকম তার কন্ডিশন চলে এসে তারপরে সে পালিয়ে যায়। কেন পালিয়ে যায়? আর বিশ্বাসটা ধরে রাখতে পারে না, এরকম কোন ঘটনাগুলো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তিনি সুস্থ হবেন, আর যিনি মানে বিভিন্ন রকমভাবে সে পথভ্রষ্ট হবে, সঠিক জায়গা থেকে বিচ্যুত হবে, তখন সে দেখা গেলে সে তার সুস্থতা আর হলো না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আঙ্গুর ভাইকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন যাতে ডায়াবেটিস মুক্ত রাখেন, এবং আমাদের ভাই যিনি উপস্থিত উনি লাইনে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকেও যাতে সুস্থতা এবং সার্বিক সুস্থতা দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাতে সুস্থতা দান করেন, এবং আমরা ডায়াবেটিস মুক্ত যাতে বাংলা গড়তে পারি, ডায়াবেটিস মুক্ত যাতে ভারত গড়তে পারি, সেই আন্দোলন সেইটা আমাদেরকে ব্যাপক হারে চালিয়ে যেতে হবে, মানুষের ঘরে ঘরে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিতে হবে যে ডায়াবেটিস এটা ভালো হয়, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এটা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতা রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।